হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিও গাইস আমি তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য আজকে আসছে সেই সারপ্রাইজ ভিডিও আমি তোমাকে বলেছিলাম যে এমন একটা ভিডিও আসবে যেটা দেখার পর তোমরা পাগল হয়ে যাবে তো গাইস হোয়াইট 44 মানে হচ্ছে আতঙ্ক আর এই হচ্ছে সেই আতঙ্কের একটা নাম এবং এই হচ্ছে সেই আতঙ্কের একটা ভিডিও ঠিক 3 ঘন্টাকে একটা ভিডিও দিয়েছি যেটা দেখার পর মাথা খারাপ হয়ে গেছে আর আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি এখানে চলে আসলাম তোমাদের সাথে সেই ভিডিওটা রিঅ্যাকশন দিয়ে শেয়ার করতে তো গাইস আশা করি অনেক কিছু মজা হবে তো তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর অবশ্যই গাইস ভিডিওতে লাইক দিয়ে 10,000 লাইক জলদি করে কমপ্লিট করে দিবা আমি দেরি না করে এখন ভিডিও ওপেন করতেছি গাইস মনে করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা গাইস আমি ভিডিও ওপেন করার আগে কুলজা কুলজা কাঁপতাছে গাইস আমি যা দেখছি তা তোমরা যদি দেখো পাগল হয়ে যাবা ও মাই গড গাইস জাস্ট টু দেখো হোয়াট এ সিনারি মানে আকাশ থেকে সব পাওয়ার মারতাছে হোয়াট এ ইন্ট্রো ব্রাদার अगेन হোয়াট এ ইন্ট্রো গাইস দেখো আকাশ থেকে পাওয়ার মারতাছে ও মাই গড হোয়াট এ ইন্ট্রো গাইস ওই দেখো পাওয়ার দিয়ে মেরে দিছে ওয়াও কমান ব্রোদা কমান 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 লেটস গো লেটস গো ও মাই গড ও মাই গড হোয়াট এ ব্রোদা ওই দেখো গাইস 4 সেকেন্ড স্কাউট আউট হোয়াট এ নাইস শট ব্রোদা হোয়াইট ফুটবল মানি হচ্ছে গাইস রেড শট ওই দেখো পুরাই আগুন Oh my god, oh my god. Oh ho 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 ho. Oi dekho guys, 4 second. 4 second. Oh my god. Guy, atongo, atongo, jhor, jhor, jhor. Headshot, headshot. Nice shot. OP, bruda. Aha! Super insane headshot from White 444444. Oh ho! Coming up, coming up. Oh ho, guys! I mean, to camera yato jore ghura me player dikhe na. Je dekhe abar shei scene, abar shei jaga, abar shei cop, abar shei mair, guys. No, brother. You are not pro, brother. You are super duper pro, guys. ও গাইস আমাদের একটা কথা বলতে চাই তোমরা যে ড্রেসগুলো দেখো এগুলো কিন্তু প্রপারলি গেমের কোনো ড্রেস নেই এগুলো হচ্ছে সম্পূর্ণটা গ্লিচ আর এটা ইলিগাল আর এটা হোয়াইট 44 ইউজ করে তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেকে এই গেম মানে এই ড্রেসগুলো গেমের ভিতরে খুঁজো বাট দিস ইজ নট ফেয়ার ফর এভরিবডি দিস ইজ এ টোটালি ফেক ওকে গাইস ও শট হোয়াট এ গেট আপ ব্রাদার ওই দেখো আরে ওয়ান অ্যানাদার ওয়ান ইজ এ হেডশট ব্রাদার This is super ancient, 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 ancient. Last shot. Oh, headshot. Again, again, brother, brother. This is last to one. And guys, last to one is a one tap, brother. Oh, ho, pura red shot. Oh my god. No, brother. White 44 money hoche boy. White 44 money hoche atonko. White 44 money hoche giye, guys. Bharpur headshot. White 44 money hoche, guys. হ্যাক শট হ্যাক শট ওই দেখো গাইস ওই দেখো গাইস দিস ইজ সুপার আন ও আবারও গাইস সেম সেম 4 সেকেন্ড স্কোয়াড আউট ও মাই গড ওই দেখো গাইস Oh my god. Oh, oh, bruda, yatta mano, matha kano, kata mano. Abar, abar, galo, 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 galo. Chetta, oh my god, guys. Eta pagol, eta mone kichu khaye aise, guys. Shukna nesha kore aise, guys. Shukna nesha. Eta kon jater shot, guys, ami jani na. Eta ami etotuku jani, eta kono shukna nesha hobe, guys. Je shot. ওই দেখো ওহো শট ব্রোদা ইয়াত্তা মানো বানি শট পুরা রেড লাগে গাইস ওহো গাইস তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবা আর প্লিজ গাইস নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা প্লিজ গাইস
গাইজকে শরীরে একটা ভাব আইছে না, একটা ভাব আইছে না, ভাব ভাব একটা মানে দেখো গাইজ অবস্থা দেখো, ও মাই গড সুপার দাঁড়াই আছে গাইজ, দেখতে পাচ্ছ হেডশট দেওয়ার জন্যই, কারণ এগুলো মেডেড কাস্টম হয়। ওহো ওরে শট গাইজ, কি মনে হয় গাইজ আসলে এইভাবে আমরা জীবনে কোনদিন একটা স্কোয়াডকে পুরো একদম পুরো রেড শট দিয়ে আমি কখনো ওয়াইপ আউট করতে পারি নাই, যতই দাঁড়ায় থাকো গাইজ সম্ভব হয় না। দেখো এর এক শটই যথেষ্ট, ওই দেখো ইজ এনাফ এনাফ শট, ওই দেখো ওই দেখো, ও মাই গড কিরে ভাই, এই সিনটা কি ছিল, এই সিনটা কি ছিল গাইজ, মানে 360 ডিগ্রিতে চারটার হেডশট, ও মাই গড ঘোরা আর ইমোট বলছে না গাইজ, গ্লিচ এগুলো সব গ্লিচ, ইমোট এন্ড ড্রেস আপ সবকিছু গ্লিচ। ওই যে গেছে গাইজ, কেমনে রে ভাই কেমনে, হাউ ক্যান ইট পসিবল ব্রাদার, এভরি শট ইজ এ হেড শট, হাউ, ওই দেখো গাইজ দিস ইজ এ লাস্ট ওয়ান শট, লাস্ট শট ইজ এ হেড শট, কেমনে হাউ ক্যান ইট পসিবল, ওই দেখো গাইজ আগুন গাইজ আগুন, ওই দেখো গাইজ, ও মাই গড ওই দেখো হোয়াট এ শট, এটা হয় সাইকো নয় পাগল না কি আমি জানি না গাইজ, কি হেড শট এগুলা, ওহো দু তিনটা কাস্টম ভিডিও বানাইছে বোঝা যায় গাইস, তো গাইস আমি আর দেখতে পারবো না, আমি দেখলে পাগল হয়ে যাবো, এটাই ছিল হোয়াইট ফোর ফোর, এখন আমি হেডফোনটা খুলে কিছু কথা বলি না, আমি হয়তো বা সব কোনো কিছু মাথায় ক্যাচ করতে পারবো না যে আমি কি বলবো। সো গাইস ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি, এই হোয়াইট ফোর ফোর নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি হোয়াইট ফোর ফোর নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম বাট সেটা এখনো বানানো হয় নাই, বাট আমি বানাবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। বাট এই হোয়াইট ফোর ফোর এই গেম প্লেগুলো দেখে তোমাদের কি মনে হয়, ইটস রিয়েল? তো আমি এই ইটস রিয়েল কি না আমি এটা নিয়ে একটা পরবর্তী আমার মতামত দেওয়ার জন্য একটা ভিডিও আপলোড করবো, বাট তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো। কিন্তু হ্যাঁ আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি, হোয়াইট ফোর ফোরের ড্রেস আপ যেগুলো শো করে সবগুলো হচ্ছে তার কাছে গ্লিচ, হ্যাঁ সে গ্লিচ ফাইল ইউজ করে, তোমরা জানো গ্লিচ ফাইল ইউজ করলে ড্রেস আপগুলো চেঞ্জ হয়ে যায়, তো সেটা সে করে। অ্যান্ড গাইজ তার যে ব্যক্তিগত একটা আইডি ছিল তার ওল্ড আইডি, সেটা কিন্তু অলরেডি ব্যান করে দিয়েছে গ্যারেনা, কারণ তোমরা জানো তার খেলা নিয়ে সন্দেহ ছিল, এখন সেটা কেন ব্যান করছো যদি তোমরা অনেকে জানো তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাইতে পারো, আমিও কিছু নলেজ গেস করলাম এবং তোমাদের কাছ থেকে নলেজটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাইতে পারবো, তাই ঠিক আছে আমি সেই ভিডিওটাতে ওরে নিয়ে একটু আলোচনা করবো ইন ডিটেলস, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। যদি তোমরা হোয়াইট ফোর সম্পর্কে কোনো ক্লিপ থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই তোমরা আমাকে মেল করতে পারো, আমি মেলটা আমার আছে চ্যানেলে চেক করলে পেয়ে যাবা, মেল করলে আমি তোমাদেরকে রেসপন্স করবো। সো গাইজ পরবর্তী ভিডিওটা আশা করি তোমাদের হেল্পে বানাবো, আর হোয়াইট ফোর ফোর নিয়ে তোমাদের যত মতামত আছে তোমরা কমেন্ট করে জানতে পারো। বাট এই ভিডিওটা দেখার পরে এর আগের ভিডিওটা যেটা ছিল দুই মাস আগে গাইজ, দুই মাস পরে ভিডিও, দুই মাস আগে যে ভিডিওটা ছিল সেখানে হোয়াইট ফোর ফোর এরকম চার সেকেন্ড স্কোয়াড ওয়াইপ আউট করেছিল মাত্র দুইবার কি একবার, বাট এইবার আমি দেখেছি প্রায় ছয় থেকে সাতবার চার সেকেন্ডে স্কোয়াড ওয়াইপ আউট করেছে। সো এটা ছিল আজকে ভিডিও গাইজ, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, আমাকে সাপোর্ট করবো, সো মাচ ফর কামিং এন্ড থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, আর অবশ্যই গাইজ ভিডিওতে লাইক দিয়ে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিবা, টাটা বাই বাই সি ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।